মাঝে কেটে গেছে দু বছর অবশেষে জেল মুক্তি অনুব্রত মণ্ডলের গরু পাচার মামলায় অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল এবং আজ সকালেই বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল গোটা বীরভূম তথা গোটা রাজ্য জুড়ে একেবারে সাজো সাজো রব বোলপুরে উৎসবের মেজাজ সকাল থেকেই কিন্তু অনুব্রত মণ্ডলকে ঘিরে উচ্ছ্বাস অনুমাদনার চরমে তৃণমূল কর্মী সমর্থকদের হাজার হাজার মানুষ ভিড় করেছেন তার বাড়ির সামনে তার মধ্যেই কিন্তু এবার বাড়িতে ঢুকি ভুলবদল অনুব্রত মণ্ডলের বাঘের চোখে জল দুবছর পর বাড়ি ঢুকি হাউ হাউ করে কান্না অনুব্রত মণ্ডলের কি এমন ঘটল অনুব্রত মণ্ডলের কি এমন দেখলেন বাড়িতে ঢুকে যে এভাবে হাউ হাউ করে কাঁদলেন একেবারে উত্তাল রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গরু পাচার মামলায় দীর্ঘ টাল বাহানার পর দীর্ঘ দু বছর পর প্রথম আসানসোল জেলে তারপর দীর্ঘ টাল বাহানার পর ইডি অনুব্রত মণ্ডলকে নিয়ে যায় তিহার জেলে দেড় বছর তিহার জেলে থাকার পর অবশেষে জেল মুক্তি অনুব্রত মণ্ডলের দিল্লির রাউস এভিনিউ আদালতে শুক্রবার জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল কিন্তু শুক্রবার যেহেতু জামিন পেয়েছেন তাই কাগজপত্র জেলে এসে না পৌঁছানোয় তিনি সোমবার পর্যন্ত তাকে জেলে অপেক্ষা করতে হলো সোমবার ছাড়া পেয়েছেন রাতে অনুব্রত মণ্ডল আর বাড়িতে ফিরি কিন্তু ভুলবদল কেস্টোর প্রদাম নেতা অনুব্রত মণ্ডলকে বীরভূমের বাক বললেও খুব একটা ভুল হয় না বিগত দুবছর ধরে জেলবন্দি থাকার পর সদ্য বাড়ি ফিরেছেন তিনি মঙ্গলবার সাত সকালে কলকাতা বিমানবন্দরে নামেন সকন্যা কেষ্ট এরপর সেখান থেকে রওনা দেন বীরভূমের উদ্দেশ্যে জয়ধ্বনি পুষ্প মাধ্যমে স্বাগত জানানো হয় তাঁকে গোটা রাস্তা নিজেকে সামলে রাখলেও বাড়িতে ঢুকতেই অবশ্য কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত মণ্ডল হাউ হাউ করে কাঁদতে লাগলেন অনুব্রত মণ্ডল অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর থেকে নিচুপট্টির বাড়িটা ফাঁকাই পড়েছিল তার জামিনের খবর আসতেই শুরু হয় সাফসাফাই এতদিন পর আজ নিজের বাড়িতে ঢুকে চোখের জল সামলাতে পারলেন না তৃণমূল নেতা কেঁদে ফেললেন মেয়ে সুকন্যাও দু হাতে চোখ ঢাকলেন অনুব্রত মণ্ডল রাজনৈতিক আলাপ আলোচনার জন্য কেষ্টর বাড়িতে একটি আলাদা ঘর রয়েছে এতদিন অবধি এখানে বসেই যাবতীয় নির্দেশ দিতেন তিনি পিছনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসি মুখের ছবি সামনে রাখা চেয়ার গরু পাচার মামলায় অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর থেকে এই ঘর ফাঁকাই ছিল আজ সেখানে পা রাখতি আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি ঘরে ঢুকে নিজের চেয়ারে বসেন কেষ্ট টেবিলের পাশে রাখা চেয়ারে এসে বসেন মেয়ে সুকন্যা সেখানে কথা বলতে বলতেই চোখে জল চলে আসে কেষ্ট এবং তার কন্যার আবেগপ্রবণ হয়ে পড়েন তৃণমূল নেতা দু হাতে চোখ ঢেকে ফেলেন তিনি মুছে নেন চোখের জল এরপর ছলছল চোখ নিই তাকিয়ে থাকতে দেখা যায় অনুব্রতকে এদিকে কেষ্টর জামিনের খবর আসার পর থেকেই সক্রিয় রাজনীতিতে তার প্রত্যাবর্তন নিয়ে চর্চা শুরু হয়ে গেছে বীরভূমের রাজনীতিতে ফের পুরনো ভূমিকায় তাকে দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে এদিন কেষ্টর বাড়িতে স্থানীয় কয়েকজন তৃণমূল নেতাকে দেখা গেছে হাজির ছিলেন পুলিশ আধিকারিকরাও অনুব্রতর বাড়ি ফেরার তিনি আবার বীরভূমে সভা রয়েছে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজ দুজনে দেখা হবে কি না তাই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে বাড়ি ঢোকার মুখে কেষ্ট অবশ্য জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসি গোটা বাংলা গোটা দেশের মানুষ ভালোবাসে আমার পায়ের অবস্থা ভালো নয় শরীর যদি ভালো থাকে দিদির সঙ্গে অবশ্যই দেখা করব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাড়িতে ঢুকেই কিন্তু বাঘের চোখে জল এক অন্য বাঘ সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল যার হুঙ্কারে এতদিন বাঘে গরুতে এক ঘাটে জল খেত সেই বাঘ আজ কিন্তু কেঁদে ভাসালেন বাড়িতে ঢুকি হাউ হাউ করে কাঁদলেন অনুব্রত মণ্ডল কারণ এতদিন পর্যন্ত দু বছর পেরিয়ে গেছে তার বাড়িটা কিন্তু ফাঁকাই ছিল কারণ তার কন্যা তার সাথে ছিলেন জেলেই তাই অনুব্রত মণ্ডল বাড়িতে ঢুকি তিনি নিজের চোখের জল চেপে রাখতে পারলেন না তিনি কেঁদে ফেললেন তবে বাড়িতে ঢুকেই কিন্তু খেলা ঘুরিয়ে দিলেন সমস্ত রাজনৈতিক নেতাদের সাথে দেখা করলেন এবং অনুব্রত মণ্ডলকে নিয়ে যে জল্পনাটা উসকে গেছে এবার কি মমতা ব্যানার্জির সাথে দেখা করতে চলেছেন অনুব্রত মণ্ডল কারণ মুখ্যমন্ত্রী নিজে রয়েছেন বোলপুরে ফলে উভয়ের সাক্ষাৎ প্রায় নিশ্চিত প্রথমে মনে করা হচ্ছিল বোলপুরের প্রশাসনিক বৈঠকে থাকতে পারেন অনুব্রত মণ্ডল মঙ্গলবার সকাল পর্যন্ত তা নিয়ে নির্দিষ্ট কোনো খবর ছিল না কারো কাছি সবটাই ছিল জল্পনাস্তরে তবে বেলা গড়াতেই জানা গেল কোনো প্রশাসনিক বৈঠকে নয় কারণ সদ্য তিনি জেল থেকে বেরিয়েছেন তার ধকলটা তাকে সামলাতে হবে দিদির সঙ্গে একাই দেখা করতে চান কেষ্ট আর মমতা তাঁকে সেই সময়ও দিয়েছেন এদিন প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী ফিরবেন বোলপুরের সরকারি গেস্ট হাউস রাঙ্গা সেখানেই অনুব্রতর সঙ্গে তার একান্তে সাক্ষাৎ হবে আসলে দুবছর বীরভূম জেলার সভাপতির পদটি ফাঁকাই রেখেছিলেন মমতা ব্যানার্জি সাংগঠনিক কাজকর্ম দেখার জন্য কোর কমিটি করে দিয়েছিলেন এখন অনুব্রত ফিরেছেন জামিনে মুক্ত হয়ে তিনি আবার জেলা সভাপতি হিসাবে কাজ চালিয়ে যাবেন আগের মতো আর গত দুবছরের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তাকে জানিয়ে কর্মকৌশল বদলানোর পরামর্শ দিতে পারেন মুখ্যমন্ত্রী আর সেই কারণেই একান্ত সাক্ষাৎ আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ এবং সেই সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বার্তা দেন অনুব্রত মণ্ডলকে শুধু অনুব্রত মণ্ডলকে নয় অনুব্রত মণ্ডলের সাথে বৈঠকের পর অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেপ্তারি ইডি সিবিআইয়ের গ্রেপ্তারি এবং তাকে দীর্ঘদিন দীর্ঘ দুবছর জেলে আটকে রাখা এবং তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ জোগাড় করতে না পারায় অবশেষে ইডির জাল কেটে বেরিয়ে এসেছেন অনুব্রত মণ্ডল সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বোলপুর থেকে কি বার্তা দেন এমনিতেই কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্র সরকার তৃণমূল নেতাদের ধরে ধরে জেলে ভরছে বিরোধীদের চোরে ধরে ধরে জেলে ভরছে তাই এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডল বাড়ি ফিরে আসার পর অনুব্রত মণ্ডলকে কাছে নিয়ে কি বার্তা দেন গোটা রাজ্যবাসীকে কেন্দ্রকে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের